खान माँ की बेपर माँ ए मौला बेरा आपने क्या ना मुच्छेन ना माँ बेरा टा उनक मौला तो तार जोनो बेरा टा मुस्तिसी माँ ए बेरा टा जो मौला शिटा आमियो देखे थी किन्तु आमे आपने के प्रश्न करे थी ए बेरा टा आपने के मुस्ते बोले थे माँ क्यों बोले नहीं बेरा टा देखे सी मौला तार जोनो ये आमे मुस्तिसी मामी বুঝতে পারছি আপনি এভাবে বলবেন না কথা কিভাবে বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে শান্তা এই শান্তা এদিকে আয় তো কি হইছে আপা তোর মতো একজন কাজের লোক আমার বাড়িতে থাকতেও কি করে আমার মা এই ময়লা বেড়াটা মুছতেছে তুই বলছিস না মাকে এই কাজটা করতে না না আপা আপনি এসব কি কইতাছেন আমি এসব করতে কই নাই তো আর আমি কি লেকম এই কাজ করতে আমি জানি না এসব তুই বলিসনি তাহলে কে বলেছে মা আপনার ছেলে বিদেশ যাবার আগে আপনার সমস্ত দায়িত্ব আমার উপর দিয়ে গিয়েছিল আপনি এখন এসব কাজ করছেন যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে আপনার ছেলের কাছে এর জবাবদিহি কে করবে আমি তো আমানতের খেয়ানত হতে দিব না আপনাকে কে এই কাজটা করতে বলেছে সেটা আমি বের করেই ছাড়ব বাবা আশিক লিমা সবাই এদিকে আসো ভাই আশিক তুই কি আমার শাশুড়ি মাকে বলছিস এই ময়লা বেড়াটা মোছার জন্য তুই এগুলো কি বলতেছিস আপা আমি তো তোদের বাসায় বেড়াতে আসছি আর মায়ের মাকে আমি কি জন্য বলবো কাজের কথা তুই বলিস নি তাহলে বাবা তুমি কি বলেছো আমার শাশুড়ি মাকে এই ময়লা বেড়াটা মোছার জন্য না মা কি বলিস তুই আমি কেন বিয়ান সাহেবকে এসব কাজের কথা বলবো তুমিও বলনি ও বুঝতে পেরেছি তাহলে লিমা তুই বলেছিস তাই না আমার শাশুড়ি মাকে এই কাজ করতে হ্যাঁ আমি বলেছি কারণ তোর শাশুড়ি সারাদিন তো বাসায় থাকে আর বাসায় থেকে ভালো মন্দ খেয়ে খেয়ে গায়ে তো চর্বি লেগে গেছে এ কারণেই আমি ওকে কাজ করতে বলছি আর তাছাড়াও কাজ করলে ওনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমার শাশুড়িকে এসব কথা বলার তুই কে হ্যাঁ আমার শাশুড়িকে বলার জন্য আমি আছি আর তুই তোর নিজের কথা চিন্তা কর তুই তোর নিজের শ্বশুর বাড়ির কথা চিন্তা কর তুই তোর শাশুড়িকে দিয়ে যা খুশি তাই করাস কিন্তু তুই আমার সংসারে এসে আমার সংসারে একদম নাক গলাবি না আমার শাশুড়িকে তুই এই সমস্ত কথা বলতে পারিস না সরি আপু আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি কিসের ভুল হ্যাঁ তুই সবকিছু জেনে বুঝেই করেছিস তুই তাই যদি না করতি তাহলে তুই আজকে আমার বাড়িতে না থেকে তুই তোর শ্বশুর বাড়িতে থাকতি নিশ্চয়ই তুই তোর শ্বশুর বাড়িতে এই ধরনের আচরণই করিস এর জন্য তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তোর লজ্জা কর না নিজের সংসার ভেঙে এসে তুই বাবার ঘরে বসে বসে খাচ্ছিস আবার তুই আমার সংসারে এসেছিস এসে তুই আমার সংসারে ভাঙন ধরাচ্ছিস নির্লজ্জ বেহায়া মেয়ে কথা কার তোর লজ্জা করে না তুই আমার সংসারে এসে নাক গলাস দেখ আপু তুই কিন্তু আমার সাথে এভাবে কথা বলতে পারিস না কারণ আমি তোর ছোট বোন একদম চুপ কর আমি জানি তুই আমার ছোট বোন তাই বলে তোর অন্যায়কে তো আমি প্রশ্রয় দিতে পারি না তাই না আর আমি তোর সাথে এখনো কোনো খারাপ আচরণ করিনি তার আগেই তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি বাবা তুমি এই মুহূর্তে তোমার এই কুলাঙ্গার মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে দেখ আপু আজকে না আমার অনেক বড় ভুল হয়ে গেছে আর তুই তো আমার বড় আপু তোর মতো করে যদি আমি নিজের কথা ভাবতাম তাহলে হয়তো আজকে আমার সংসারটা ভেঙেই যেত না তোর মতোই ভালোই থাকতো আপু প্লিজ তুই আমাকে মাফ করে দে ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আমার কাছে নয় আমার শাশুড়ির কাছে ক্ষমা চা যা মাওইমা আমাকে প্লিজ মাফ করে দেন সত্যি আপনার সাথে এরকম আচরণ করা আমার একদমই ঠিক হয়নি আমি আমার ভুলটা বুঝতে পারছি না মা তুমি তো আমার মেয়ের মতো আর এটা কোনো ভুল না তুমি বুঝতে পেরেছো এটা অনেক কিছু বৌমা তুমি ইমামনিকে মাফ করে দাও আর একটা কাজ করো ওকে নিয়ে বিয়ে সবকে নিয়ে ঘরে যাও মা ঠিক আছে মা আপনি বললেন তাই আমি ওকে ক্ষমা করে দিলাম ঠিক আছে তোমরা সবাই ঘরে চলো মা আপনি আসুন